আসসালামু আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা বাংলাদেশ এবং ভারতের পাটের ব্যবসা করেন এবং পাট স্টক করে রাখেন প্রিয় দর্শক সেই সাথে পাট এবং পাটজাত পণ্য বিদেশে রপ্তানির সঙ্গে জড়িত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাট এবং পাট সংশ্লিষ্ট যারা কর্মকর্তা আছেন তাদেরকে কিন্তু নির্দেশ দিয়েছেন পাট এবং পাটজাত পণ্য পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে রপ্তানি বৃদ্ধি করার জন্য এবং নতুন নতুন বাজার খুঁজে বের করে সেখানে পাট এবং পাটজাত পণ্যগুলো বিক্রি করার জন্য প্রিয় দর্শক তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরে পররাষ্ট্র মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় তারা কিন্তু বেশ চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশের পাট এবং পাটজাত পণ্য বিদেশে রপ্তানি বাড়ানোর জন্য প্রিয় দর্শক তারই ধারাবাহিকতায় বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু উনি সাক্ষাৎ করেন তার নিজ কার্যালয়ে বাংলাদেশের নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কির সঙ্গে প্রিয় সেখানে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে এখানে স্থান পায় পাট এবং পাটজাত পণ্য এবং পাট এবং পাটজাত পণ্য কিন্তু সেই আলোচনায় বেশ গুরুত্ব সহকারে অর্থাৎ বিশেষ গুরুত্ব পেয়েছিল এবং সেখানে বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে যে কৌশলগত বাণিজ্যিক সম্পর্ক সেই বাণিজ্যিক সম্পর্ক ঐতিহাসিক এবং দিনে দিনে এই সম্পর্কটা কিন্তু আরো গাঢ় হচ্ছে তবে এখানে একটি বড় বিষয় যে যে এই আমদানি রপ্তানির বিষয়টা এখানে বাণিজ্য মন্ত্রী রাশিয়ান রাষ্ট্রদূতকে একটা বিষয় অবহিত করেন সেটি হলো যে বাংলাদেশ যে পরিমাণ পণ্য রাশিয়াতে রপ্তানি করে অর্থাৎ বাংলাদেশ থেকে রাশিয়া যে পরিমাণ পণ্য আমদানি করে তার থেকে বেশি পরিমাণ পণ্য কিন্তু রাশিয়া থেকে বাংলাদেশ আমদানি করে এই যে আমদানি রপ্তানির একটা ব্যাপক ব্যবধান এই ব্যবধানটা যেন কমিয়ে আসে অর্থাৎ এই ব্যবধানটা কমালে তাদের সম্পর্কটা আরও গাঢ় হবে আর প্রিয় এই বিষয়ে আলোচনা করা হয় এবং বাংলাদেশের বেশ কিছু পণ্য বিশেষ করে ফার্মাসিউটিক্যাল পণ্য এবং সেই সাথে পাট এবং পাটজাত পণ্য প্রিয়দর্শক এবং সেই সাথে খাদ্যদ্রব্য চামড়া এবং চামড়াজাত পণ্য এই বিষয়গুলো অর্থাৎ এই পণ্যগুলো যেন বাংলাদেশ থেকে রাশিয়া বেশি পরিমাণে আমদানি করে সেই বিষয় নিয়ে আলোচনা করা হয় প্রিয় দর্শক এখানে বাংলাদেশ সরকারকে অর্থাৎ বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুকে কিন্তু করেন যে বাংলাদেশ থেকে রাশিয়া যেন এই পণ্যগুলো অর্থাৎ পাট এবং পাটজাত পণ্য সাথে বাকি যে পণ্যগুলো বলা হয়েছে সেই পণ্যগুলো বেশি পরিমাণে আমদানি করার ব্যবস্থা উনি করবেন এবং রাশিয়ান সরকারকে উনি অনুরোধ করবেন বাংলাদেশ থেকে যেন এই পণ্যগুলো বেশি পরিমাণে আমদানি করা হয় আর প্রিয় দর্শক বাংলাদেশ থেকে রাশিয়া যদি এই পণ্যগুলো বেশি পরিমাণে আমদানি করে তাহলে কিন্তু পণ্যের পাটের চাহিদাটা বাড়বে যারা স্টক ব্যবসায়ী আছে তারা কিন্তু লাভবান হবেন প্রিয় দর্শক এখানে পাটের চাহিদা বাড়লে পাটের দাম বাড়বে এবং পাটের নতুন বাজার তৈরির জন্য রাশিয়ার মস্কোতে একটি প্রদর্শনীর ব্যবস্থা করা হবে এবং এই প্রদর্শনীতে রাশিয়ান সরকার যেন সার্বিক সহযোগিতা করেন সে বিষয় সম্পর্কে আশ্বস্ত করেন রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কি আর প্রিয় দর্শক সেই সাথে আরও একটি বিষয় মানটি টাসকে তুলে ধরুন যে বাংলাদেশে রাশিয়ান একটি বিশ্ববিদ্যালয়ের শাখা চালু করা হবে এবং সে বিষয়ের জন্য বাংলাদেশ সরকার রাশিয়াকে সহযোগিতা করে প্রিয় দর্শক এখন দেখা যাক এই পণ্য বিশেষ করে পাট এবং পাটজাত পণ্য যদি রাশিয়ান সরকার বাংলাদেশ থেকে বেশি পরিমাণে আমদানি করে তাহলে হয়তো পাটের সুদিন আসতে আর খুব বেশি দেরি হবে না সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলের তাহলে প্রত্যেক দিনই এই গুরুত্বপূর্ণ তথ্য বা এ ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আপনি নিয়মিত জানতে পারবেন প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি